হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেক পয়েন্ট জিরো। বন্ধুরা, যারা অ্যাডভান্স লেভেলে উইন্ডোজ নিয়ে কাজ করে, আইটি ওয়ার্কগুলো করে, তারা জানবে গড মোড ব্যাপারটা আসলে কী। তো বন্ধুরা, আজকের বিষয়টা আমরা শেখাবো যে কী করে গড মোড অন করা যায় আমাদের কম্পিউটারে। অ্যাকচুয়ালি গড মোড হলো এমন একটা ফিচার্স, যেটা হিডেন ফিচার্স আমাদের কম্পিউটারে উইন্ডোজে, যেটা আমাদের অ্যাক্টিভেট করতে হয়। তো বন্ধুরা, আমাদের উইন্ডোজে গড মোড অ্যাক্টিভেট করলে আমরা আমাদের কম্পিউটারের যে অপারেটিং সিস্টেমের যে কন্ট্রোল প্যানেলটা আছে, সেটা একটা ফোল্ডারের মধ্যে চলে আসে। এটা অ্যাক্টিভেট করলে আমাদের এই সুবিধাগুলো হয়। যারা অ্যাডভান্স লেভেলে অনেকদিন ধরে কাজ করছো বা যারা কম্পিউটার ভালোবাসো, তারা অবশ্যই গড মোড এই শব্দটা অনেকে শুনে থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখবো যে কী করে এই মোডটা অ্যাক্টিভেট করতে হয়। তো বন্ধুরা, সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব। তো আর যারা এখন তৈরি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। তো বন্ধুরা, প্রথমে যে কাজটি আমাকে করতে হবে তা হলো মাউসের রাইট বাটনটা ক্লিক করতে হবে উইন্ডোজের যে কোনো একটা জায়গায়। তো আমি এখানে রাইট ক্লিক করলাম, দেন নিউ ফোল্ডার। তো ফোল্ডার যেটা হয়েছে সেটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এখানে সিম্পলি মাই কম্পিউটারে চলে যাবো ডেস্কটপে, দেন এখানে নিউ ফোল্ডার, নিউ ফোল্ডার, এটাকে আমাকে রিনেম করতে হবে। রিনেমে কিছু লিখতে হবে। তো কি লিখতে হবে বন্ধুরা, এখান থেকে দেখে নিই। এখানে যে কোডটা লেখা রয়েছে godmode., দেন থার্ড ব্র্যাকেট, এবং যা যা লেখা রয়েছে সিম্পলি এটা আমি এখান থেকে কপি করব, দেন এখানে রিনেম দিয়ে এখানে পেস্ট করে দেবো। তুমি দেখতে পাচ্ছ যে নিউ ফোল্ডার যে নামটা ছিল এটা এখানে চলে এসেছে, গড মোড। তো বন্ধুরা, কী কোড লিখতে হবে সেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, তোমরা পারলে সেখান থেকে কপি করে পেস্ট করতে পারো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে অপারেটিং সিস্টেমের যে কন্ট্রোল প্যানেলটা রয়েছে সেখানে একটা ফোল্ডারের মধ্যে চলে এসেছে। ও হ্যাঁ, আরেকটা জিনিস বলা হয়নি, অ্যাকচুয়ালি এই যে গড মোড বলে আমরা যাকে জানি তার একটা নাম রয়েছে, যাকে বলা হয় উইন্ডোজ মাস্টার কন্ট্রোল প্যানেল। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট ভিডিওতে তোমাদের সাথে বেশ কিছু জিনিস শেয়ার করতে পেরেছি। আর হ্যাঁ, এই ধরনের ভিডিও যদি আরও পেতে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি ক্লিক করতে ভুলো না, যাতে যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তুমি পেয়ে যাও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।